আসসালামু আলাইকুম। আনন্দলোকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিল্প সাহিত্য সংস্কৃতি বই প্রকাশনা চলচ্চিত্র বিষয়ক আমাদের সাপ্তাহিক আয়োজন আনন্দলোকে। আজকে অনুষ্ঠানের শুরুতে একটি ছোট প্রতিবেদন দেখুন, তার বিষয় হলো ক্যালেন্ডারে শিল্পী ও সাহিত্যিক। প্রতি ইংরেজি নববর্ষে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্যালেন্ডার প্রকাশ করে থাকে। বেশিরভাগ ক্যালেন্ডারে কোনো সৃজনশীলতা বা ব্যতিক্রমী ভাবনা চোখে পড়ে না। নিসর্গ দৃশ্য, মসজিদ বা পেইন্টিং ছাড়া খুব কম ক্যালেন্ডারই চোখে পড়ে। তবে প্রায় প্রতি বছরই অন্তত তিন চারটি ক্যালেন্ডারে দেশ, ব্যক্তিত্ব, কালজয়ী প্রতিষ্ঠান বা ইতিহাস ক্যালেন্ডারের বিষয় হয়ে ওঠে। শিল্পী সাহিত্যিকদের ছবি নিয়ে ক্যালেন্ডার খুব কমই প্রকাশিত হয়। এবছর 2018 সালে বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনস সদ্য প্রয়াত খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাকের চলচ্চিত্র জীবনের নানা ছবি ও পোস্টার দিয়ে একটি চমৎকার ক্যালেন্ডার প্রকাশ করেছে। এই ক্যালেন্ডারের ভূমিকায় এক্সপ্রেশনসের কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার যা লিখেছেন তা এখানে উদ্ধৃত করছি। বাংলাদেশের চলচ্চিত্র ভুবনে অর্ধশতাব্দী অভিনয় দক্ষতা, মার্জিত ব্যবহার, পরিশীলিত রুচি ও মানবিক গুণাবলীর কারণে কিংবদন্তি অভিনেতা আব্দুর রাজ্জাক হয়ে উঠেছিলেন নায়ক রাজ। সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে 1964 সালে স্ত্রী ও এক শিশুপুত্রকে নিয়ে ঢাকা চলে এসে তিনি জীবনযুদ্ধ শুরু করেন। 1966 সালে জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে অভিনয়ের পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্যের পালক যুক্ত হয়েছে তাঁর মুকুটে। অর্ধসহস্রের মতো চলচ্চিত্রে বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, পরিচালনাও করেছেন বেশ কিছু চলচ্চিত্র। অগণিত দর্শকের ভালোবাসা ছাড়াও লাভ করেছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আত্মমর্যাদা সম্পন্ন একজন সত্যিকারের ভালো মানুষ ছিলেন রাজ্জাক, যিনি সবসময় আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্যে নিবেদিত ছিলেন। সমাজে যে সময়ে শ্রদ্ধা ও সম্মান জানাবার মতো মানুষ দ্রুত কমে যাচ্ছেন, সেখানে নায়করাজ রাজ্জাক তাঁর কাজ ও জীবনাচরণের মধ্য দিয়ে সম্মানের আসনটুকু অটুট রাখতে পেরেছিলেন। নায়করাজ অভিনীত বিপুল সংখ্যক চলচ্চিত্র থেকে নির্বাচিত 12টি চলচ্চিত্রের পোস্টার পুনর্মুদ্রণের মধ্য দিয়ে আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি কালজয়ী এই শিল্প স্রষ্টার প্রতি। প্রিয় দর্শক, দেখছিলেন প্রতিবেদন ক্যালেন্ডারে শিল্পী ও সাহিত্যিক। বরাবরের মতো আনন্দলোকী অনুষ্ঠানে আমরা একটা বিষয় নির্বাচন করে থাকি। আমাদের আজকের বিষয় হলো বছরব্যাপী বই প্রকাশনা। আপনারা সবাই জানেন যে এই দেশে একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে অন্তত গত 10-15 বছর ধরে, যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে যখন বইমেলা অনুষ্ঠিত হয়, একুশের বইমেলা, সেই সময় আমাদের প্রকাশকরা প্রচুর বই প্রকাশ করেন, লেখকরা তাদেরকে পাণ্ডুলিপি দেন ফেব্রুয়ারি মাসে বই প্রকাশ করার জন্যে। আমাদের আজকের অনুষ্ঠানে দুজন বিশিষ্ট ব্যক্তি আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন। প্রথমে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে হলেন জনাব মনিরুল হক, বিশিষ্ট প্রকাশক, অনন্য প্রকাশনের স্বত্বাধিকারী। তার পাশে রয়েছেন সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক এবং চিন্তাবিদ। তারা দুজনেই এই বিষয় নিয়ে কথা বলবেন। এবং আমরা যারা মনিরুল হককে প্রকাশকদের মধ্য থেকে বাছাই করেছি এ কারণে, গত ফেব্রুয়ারি মাসে একটি দৈনিক পত্রিকায় জনাব মনিরুল হক একটি সাক্ষাৎকার দিয়ে প্রস্তাব করেছিলেন যে শুধু ফেব্রুয়ারি মাসে কেন সারা বছরব্যাপী বই প্রকাশ করা যায়। আমি জনাব মনিরুল হককে বলবো, আপনি আসলে কি বলতে চেয়েছিলেন? বই তো একটি পণ্য নয়। এই একটি বই প্রকাশ করতে গেলে যে পরিমাণ সময়ের দরকার, মেধার দরকার, সব কিছু মিলিয়ে আমরা কেন শুধু এক মাসের দিকে তাকিয়ে থাকি? তাহলে প্রচুর ভুল ভ্রান্তি হয় অনেক। আমি নিজে এটা ফিল করেছি, কয়েক বছর থেকে চেষ্টা করছি, কিন্তু আমাদের তো শুধু ফেব্রুয়ারি হলে চলবে না, সারা বছরই তো আমরা বইয়ের ব্যবসাটা করে থাকি। আমরা হয়তো ফেব্রুয়ারি এক মাসে আমরা একটা উৎসবে পরিণত হয়েছে, একুশে বই মানে যদি এটা শোকের মাস, কিন্তু আমরা এখন উৎসবেই পরিণত করে ফেলেছি এটাকে। সারা বাংলাদেশ থেকেই বইপ্রেমিকরা আসেন, বই কিনেন, পছন্দের বইটা দেখেন, হয়তো পরে কিনেন। আমরা কিন্তু এখন আমাদের দেশের বাইরেও বইগুলোকে ডিস্ট্রিবিউট করছি। আমাদের বাংলাদেশের যে কয়টি জেলা আছে সবগুলো জেলায় আমাদের বইগুলো পৌঁছবে গিয়ে,
এবং কিছু কিছু বইমেলাও কিন্তু হচ্ছে এখন। এগুলো কি আপনারা ফেব্রুয়ারি মাসে যেসব নতুন বই বের করেন সেগুলো পাঠাতে পারেন, ফেব্রুয়ারি মাসেই পাঠাতে পারেন? না, সম্ভব নয়, ফেব্রুয়ারি কোনো মতেই সম্ভব নয়, কারণ কি ওই সময় আমাদের এত ব্যস্ততা থাকে সেটা সম্ভব নয়। সেদিকে চিন্তা করে আমরা তো কেন আমরা সারা বছর কেন বই প্রকাশ করতে পারছি না? এখন যেমন আমাদের দেশে কিন্তু এটা পয়লা বৈশাখ একটি বড় উৎসবে পরিণত হয়েছে, আমার মনে হয় এটা দুই ঈদের পরে এটা সবচেয়ে বড় উৎসব। তো সেখানে যদি আমরা একটা ভালো বইমেলা, একসময় কিন্তু একটা বইমেলা চালু ছিল, বিসিক এটা করতো, বইমেলাটা এখন হচ্ছে না, কেন জানি না, সব কিছু আছে কিন্তু বই নাই, বইমেলাটা নাই। তো আমরা যদি পয়লা বৈশাখ উপলক্ষে আমরা যদি প্রিয়জনদেরকে বই উপহার দিই নববর্ষে, সেটা কিন্তু আমরা একটা ভালো কাজ করতে, নতুন বই প্রকাশ করতে পারি। হয়তো ফেব্রুয়ারি মাসে যদি দশটা বের হয় তো পাঁচটা বেরোনো উচিত। সেই চিন্তা থেকে আমি দেখেছি যে পয়লা বৈশাখে হতে পারে, অবশ্যই দুটো ঈদ আছে আমাদের, ঈদে হতে পারে, পূজায় হতে পারে। আমরা কলকাতায় দেখেছি পূজা সংখ্যায় প্রচুর লেখা হয়, পূজার প্রচুর নতুন বই প্রকাশিত হয়, তাই আমরা এটা কেন করছি না? সেটা আমি এবার পরিকল্পনা করেছি যে আমার এটা ভালো বলছেন যে ফেব্রুয়ারিতে যদি দশটা হয় আমি নববর্ষে পাঁচটা করলাম, আমার পাণ্ডুলিপিও প্রয়োজন। জি জি, আমাদেরকে এদিকে আমাদের উভয় আসলে লেখক প্রকাশক আমরা কিন্তু একটি একই আরেকজনের সাথে খুব অঙ্গাঙ্গি জড়িত, আমরা দুজনে একই সত্তা, আমাদের দুজনের দু পক্ষের সমন্বয় করে পাণ্ডুলিপি যদি আমাদেরকে লেখকদের কেন আমি করব না, আমার করা উচিত এবং সবারই করা উচিত যে পাঠকদের কাছে নতুন বই নেওয়াটাই তো আমাদের কাজ। ধন্যবাদ জনাব মনির হক, সৈয়দ আবুল মকসুদ। মনির হক, যে চিন্তাটা করেছেন বা যে প্রস্তাবটা পত্রিকায় সাক্ষাৎকারের মাধ্যমে দিয়েছেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটা কি? আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। এটা বারবারই আমরা বলেছি, আমার লেখাটাকে আপনি দেখে থাকবেন, যে বইয়ের মেলার সঙ্গে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের সম্পর্ক কিন্তু প্রথম অনেক দিনই ছিল না, কিন্তু এই সময়ে দেখা গেছে যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আগে শহীদ মিনারে, স্বাধীনতার আগেও 67-68 সনে আপনারা মনে থাকার কথা, কারণ ওই 21শে সংকলন বেরোতো তখন, 21শে সংকলন বের করাটা অর্থবহ 21শে ফেব্রুয়ারিতে, এবং সব 21শে বিষয়ক লেখা, 21শে বিষয়ক লেখা, বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে লেখা, বাঙালির ইতিহাস সম্পর্কে, বাঙালি সাহিত্য সম্পর্কে, এইসব হতো, সেগুলো আমরা বের করতাম, সে রাত জেগে অনেক কষ্ট কষ্ট করে বিজ্ঞাপন পাওয়া যেত। অদ্ভুত ব্যাপার হলো সেগুলো উঠে গেছে, সেটা উঠে গেছে নাই, আচ্ছা সেটার জায়গায় এখন আপনার ওইটা যদি বের করতে পারে বই বের করা যাবে না, বইও তাহলে 21শে ফেব্রুয়ারি বেরোক, এইটা কিন্তু একটা ভুল ধারণা। এই ভুল আমাদের হয়েছে কি, প্রথার মধ্যে থাকি আমরা, কোনো কিছু একবার কেউ একটু চালু করে দিলে তাহলে সেটাই চলে, কিন্তু ভালো জিনিসগুলি যেগুলি চালু হয়েছিল এক সময় সেটাও করছে না। যেমন এই যে শহীদ মিনারের সামনে দিয়ে স্ট্যান্ডার্ড পাবলিশার্স, তারপরে আরও দুই একটা পাবলিশার্সের সোভিয়েত ইউনিয়নের যে পুরনো বই যেগুলি বিক্রি হতো না, সেগুলি মানে সাধারণত কম বিক্রি হতো, সেগুলো রাস্তার ভিতরে চাটাই বিছিয়ে, এবং লক্ষ্য করবেন যা ওইটার ভিতরে নাই, কিন্তু জহির রায়হান যখন ওই যে জীবন থেকে নেয়া করেন ওই সময় ওই রাস্তার মধ্যে চাটাইতে, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ছিল রাস্তাটা, অবশ্যই এরকম ছিল না তখন, তখন অন্যরকম ছিল। এইবার দেখা মানে তারপরের থেকে দেখা গেল যে 80-এর দশক থেকেই এই বইয়ের মেলা, যেহেতু এখানে প্রতি বছরই যে বইয়ের মেলা বাড়ছে, জমছে, সেটা খুব ভালো লক্ষণ। তবে এই যে এই সময়ে বই বের করতে হবে এবং একে অপরকে জিজ্ঞাসা করে, এক ছেলে বলতেছিল যে কাকে যেন জিজ্ঞাসা করলো আমার সামনে, বললো যে এবার আমার 18টা বই মেলায় আসবে। তা আমি দাঁড়িয়ে ছিলাম ওখানে, আমি বললাম যে আপনার 18টা বই আসলে সারা মেলা তো শুধু আপনার বইতেই এক মেলা হইতে পারে, কারণ ছয়টা সাতটা আটটা দশটা তো এসেছে নাকি অনেক, এগুলি এক শ্রেণীর লেখকের, কিন্তু তাদের কাছে যদি আমাদের প্রধান লেখকরা আত্মসমর্পণ করেন এবং তাদের এই রকমের এই এক ধরনের তামাশাই বলবো আমি এটাকে, যে এই রকমের বই 12টা 14টা 7টা বেরোতে হবে, সেটা ঠিক না। যেটা মনির হক সাহেব যেটা বলেছেন যে বই সারা বছরই বেরোবে, কলকাতার বিখ্যাত বইয়ের প্রকাশক মানে বেশ 19শ শতক থেকেই যিনি ছিলেন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স, অনেক নাম দেখা যাবে, তৎকালীন অবিভক্ত বাংলায় খুব নাম করা পাবলিশার, সাহিত্যের বইটি বের করেছিলেন। কলকাতার যে সমস্ত এই যে বড় বড় প্রকাশকরা ছিলেন এবং ঢাকায়ও কিন্তু 19শ শতকের শেষ দিক থেকেই প্রকাশনা শিল্প গড়ে উঠেছে, এবং দেখা গেছে যে বঙ্গভঙ্গের সময় যেটা 1905 সনের পর থেকে যথেষ্টই বই এখান থেকে প্রকাশিত হয়েছে। তো এই রকমের প্রকাশনা পাকিস্তানি আমলে
আমাদের এখানে প্রকাশনা শিল্প তো যথেষ্টই বিকশিত হয়। আচ্ছা, তারপরে স্বাধীনতার পরে আরো বেশি সেটা বিকশিত। সুতরাং আমার সারা বছরই তো প্রকাশনা নিয়ে আরো আলাদাভাবে আলাপ করবো। ধন্যবাদ সেতাউল মকসুদ। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম বছরব্যাপী বই প্রকাশনা। প্রিয় দর্শক, আমরা আবার আনন্দলোকে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম বছরব্যাপী বই প্রকাশনা। আমি মনির হকের কাছে আবার যাচ্ছি। তো এই জন্য তো আপনার প্রস্তাবটা নিয়ে আপনি আপনার সহকর্মী প্রকাশকদের সঙ্গে আলোচনা করার কোনো চিন্তা করেছেন? কোনো উপলক্ষ সুযোগ আছে? আসলে আমাদের মধ্যে তো কথা হয় সব না, আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা বলবো, আমাদের ফোরামে কথা বলবো। আমি এটা নিয়ে আমি এটা প্রস্তাব রাখবো যে আমরা এইভাবে করতে। আসলে ব্যবসাটা তো যার যার স্বাধীন একদম, তা ঠিক, কিন্তু সমিতি আছে যেহেতু, কতগুলো আইডিয়া সেটা শেয়ার করা যায়। তবে আমরা অনেকেই করছেন, করবেন। আরেকটা সমস্যা এখানে, যেমন আমাদের কিছু গভর্নমেন্ট ক্রয় হয়, পাবলিক লাইব্রেরিতে কেনেন, যদিও যত সামান্য গ্রন্থকেন্দ্র কিছু বই কেনেন, তারও না একটা টাইম ফ্রেম বেঁধে দেয়, এর মধ্যে এই মধ্যে বই হতে হবে। এটাই বা কেন, ভালো বই যদি কোনো পাঠাগারে না যেয়ে থাকে তাহলে সেটা তো এক বছর আগের বইটাও যেতে পারে, দুই বছর আগের বইটাও যেতে, ভালো বই কোনো কারণে যায়নি, কিন্তু এটা কেন নেবেন না, তারা একটা টাইম যে এর মধ্যে থেকে এই বই হতে হবে। যাই হোক, আমরা অবশ্যই সবার সাথে আলোচনা করব, সবাই এটা একমত পোষণ করবেন, কারণ আমাদের কিন্তু পাঠক বাড়ছে, আমাদের জনসংখ্যা প্রচুর বেড়েছে, আমাদের লোক তো সারা ডিস্ট্রিক্টে এখন বইয়ের প্রতি একটি মানুষের টান কিন্তু আছে বইয়ের প্রতি, এটা আমরা উপলব্ধি করতে পারি। কারণ আমরা হলে এত বই আমরা কোথায় ইয়ে করি, কিছু বই হয়তো বিক্রি হয় না, কিন্তু ম্যাক্সিমাম বই তো বিক্রি হয় কম বেশি, না হলে আমরা কীভাবে চলি। সেই হিসাবে আমি মনে করি যে সারা বছরই নতুন বই নিলে আরও পাঠকরা আরও উৎসাহিত হবে, হয়তো একটু সময় নেবে, কিন্তু ভালো বইয়ের চাহিদা আছে, আর লেখকরা যদি আমাদের এই বিষয়ে এগিয়ে আসেন, লেখকদেরকে তো দরকার, না হলে আপনি বের করবেন কি? আমি লেখা চাই, আমাদের লেখকরা তো সারা বছর না বসে থেকে যে মাসে মাসে প্রতিদিনই যেন লিখে এইখানে নতুন বই প্রকাশ করে। ধন্যবাদ জানাব। সৈয়দ মকসুদ, প্রকাশকদের কাছ থেকে একটা অভিযোগ অনেকদিন ধরে শুনি যে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত করা যাচ্ছে না লেখকদের অসহযোগিতার জন্য। কারণ আমাদের দেশের বেশিরভাগ লেখক ওই ডিসেম্বর থেকে বা নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে লেখেন, তারা এর আগে পাণ্ডুলিপি দিতে পারেন না। তো লেখক যদি পাণ্ডুলিপি দিতে না পারেন তাহলে কিন্তু প্রকাশকদের এই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আপনার কি মত? এটা আপনি ঠিক বলেছেন, আমাদের লেখকদের দিক থেকেই কিন্তু এটা আমি বলবো যে এই সমস্যাটা সৃষ্টি করেছে লেখকরাই। সরকারি যে সমস্ত সংস্থাগুলি বইয়ের সঙ্গে যুক্ত, যারা বই কিনবেন, যেমন একটা খবর আপনাকে বলি, সেটা হলো যে 70টা মতন প্রকাশ ইয়ে আছে লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি সরকারি বিভিন্ন জায়গায়, এরা 1 কোটি টাকার বই হয়তো বছরে যদি কেনে, একটা নির্দেশ আছে এরকম যে কম টাকায় বেশি সংখ্যক বই কেনার জন্য, বেশি সংখ্যক আবর্জনা কেনা। আচ্ছা, এইটাতে আমি বছর 2-3 আগে আমি একটা দুইটা গণগ্রন্থাগারে পরীক্ষা করলাম। আমি বললাম যে গতবার যে বইগুলি কিনেছিলেন এই বইগুলি কি আপনারা নম্বর টম্বর দিয়ে এবার দেখা করেছি আমাদের এই, তো এই আমি জানলাম সেই বইয়ের পাঠক কীরকম। তা দেখা গেল যে 6-7 বইয়ের বেশ পাঠক মানে কিনছে, পড়ছে, 6-7 বই ঘুরে ঘুরে পড়ছে, আর একটা বই ছুঁয়েও দেখেনি, এরকম লোক আছে। এবং বই কেনার ব্যাপারে কিছু দুর্নীতিও আছে। দুর্নীতি হলো এই ঘনিষ্ঠ লোকের বইটা, আর তার তালিকাটা লিখে বোধহয় দিতে হয় একটা, সে তালিকায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা গিয়ে আমি দেখলাম যে একটা বইয়ের কভার টভার দিয়ে অনেক অনেক অনেকগুলি বই সাজানো, অনেকগুলি বই সাজানো। তারপর আমি করছিলাম আমাদের খেতে, মানে একটা লোকের দেখলাম যে এরকম বই টান দিয়ে বই দেখেছি, ভিতরে সাদা কাগজ দিয়ে বাধাই করা, মানে 128 পৃষ্ঠার বই হবে, সাদা কাগজ বাধাই করে কভার টভার দিয়ে খুব সুন্দর, কারণ দিয়ে সাদা কীটা বলে না, ওটা মা বইয়ের মাপ আর কি, মানে এখনও বাধাই হয়নি, মানে এই করে দিন। এত রকমের ব্যাপার করে তো আপনার শিল্প সাহিত্য সংস্কৃতি এবং মননশীল জগৎ, এটা তো রবীন্দ্রনাথের সময় তো বইয়ের মেলা ছিল না, শরৎচন্দ্রের বইমেলা ছিল না, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে শরৎচন্দ্রের বই, নজরুল ইসলামের সময় বইমেলার কোনো নামগন্ধ ছিল না। তবে এই বইমেলারও উপযোগিতা আছে, সেই উপযোগিতার ব্যাপারে ওনারা যেটা বলছিলেন যে বইও সারা বছর বের করবেন ওনারা, মেলাও সারা বছর হবে, বিভিন্ন সময় মেলা সারা বছর হবে, বিভিন্ন উৎসব উপলক্ষে, এবং ঢাকার বাইরের কথাই বলছি, ঢাকার বাইরে উৎসব ছাড়া হতে অসুবিধাটা কি, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ মাসে একটা 3 দিনের
বা সাত দিনের একটা ছোট মেলা হইতে পারে, বিভিন্ন জেলায় জেলায় হতে পারে, আপনার এত রকমের পলিটিক্যাল মিটিং টিটিং ইত্যাদি হওয়াতে কোনো অসুবিধা নাই, মঞ্চ বিশাল বিশাল মঞ্চ তৈরি হচ্ছে, আর সেখানে মেলা করা তো কোনো কঠিন কিছু না, তো সেই জিনিসটা হতে পারে। একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, ঢাকায় বিশেষ করে দুজনের দৃষ্টি আকর্ষণ করছি, বিচ্ছিন্নভাবে মেলা হয়, সেইটা যখন করছেন তাহলে পরে সম্মিলিত ভাবে হতে ক্ষতিটি কি, মানে আমাদের আপনাদের যে সমিতি আছে, দুইটা সমিতি বোধ হয়, মানে সৃজনশীল সমিতি একটা, সৃজনশীল সমিতি একটা, আপনার দুইটা সমিতি আচ্ছা, তো এদের দিক থেকে সেটা যদি এটা পরিকল্পনা তাহলে করবে কে সেই পরিকল্পনা, সেটা অন্যরা একলা করতে গেলে সরকার যদি সহযোগিতা না করে, অথবা সরকার যদি করতে চায় অন্যরা সহযোগিতা না করে, তাহলে হবে না। এটা উভয়েরই অনেকগুলো সমন্বয় দরকার, সমন্বয়টা দরকার আপনার লেখকের চিন্তা থাকতে হবে যে আমার এই বইটা তো জুলাই মাসের দিকে বেরোনোর কথা, আচ্ছা ঠিক আছে, কোনো কোনো বই যেমন ধরুন যে নজরুল ইসলামের উপরে যদি কেউ কোনো বই লেখে তাহলে তার নজরুলের জন্মদিনও আছে মৃত্যুদিনও আছে, তো ওই ওই সময়ও তো তার আগে আগে বের করলে তাতে হয় কি বিক্রিটাও হলো, এটা তো একটা পণ্য এবং এটা একটা দ্রব্য, এটা তো টাকা খরচ করে উনি বানাচ্ছেন, এটা বিক্রি যদি না হয় তাহলে তো উনি টাকাটা পানিতে ফেলে দেওয়ার অবস্থা, তো ওনার টাকাটা তো উঠে আসতে হবে। কাজেই ধরেন রবীন্দ্রনাথের নজরুল ইসলামের যে জন্মদিন যেটা সাধারণত সারা দেশে অত্যন্ত ব্যাপকভাবে ই হয়, তো সেই সময় তাদের বই অথবা সাহিত্যের বই নিয়ে এটা হতে পারে, তা সেই জিনিসটা না করে একটা জায়গায় যে আমরা আটকে গেছি বলতে গেলে, এই যে এখন যে অবস্থাটা, এই অবস্থাটা অন্যরাও আটকে গেছেন আর আমরাও ইয়েরা লেখকরাও একটা প্রথার ভিতরে পড়ে গেছি, তো ঠিক আছে আপনাকে দেবো এটা ডিসেম্বরে বই নেবেন, তো অন্যরা পাণ্ডুলিপি নিয়ে অন্যরা যে গলত ঘর্ম, ভুল ছাপা হচ্ছে, বাধাই ঠিক মতন হচ্ছে না, তো তাতে হয়েছে কি সৃষ্টিশীল যে এই জগৎটা যেখানে জাতির চিন্তা ভাবনা ইতিহাস ঐতিহ্য সবই যখন আপনার বইয়ের মধ্যে পাওয়া যায়, তো সুতরাং এই বিষয়টা আরও ভালো মতো মনোযোগ দেওয়া দরকার। ধন্যবাদ সৈয়দ আবুল মকসুদ সাহেব। মনিরুল হক, লেখকদের একটা ধারণা জন্মেছে যে বইমেলা ফেব্রুয়ারি মাসে বই না প্রকাশ করলে বা বই যদি বিক্রির জন্য মেলায় দেওয়া না যায় সেই বই আর সারা বছর বিক্রি হবে না, এই ধারণায় যদি তারা বদ্ধমূল থাকে তাহলে কিন্তু তারা একেবারে ভুল ধারণা, এটা উনি না 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 এরকম ধারণা আছে, কিন্তু ধারণা আজকে ধারণা তো ভাঙতে হবে আমাদেরকে, আমরা যদি ধরেন বিভিন্ন উৎসবে নতুন বই দিই তখন পাঠকদেরও একটু ধারণা পাল্টাবে, কিন্তু আমরা এখন পাঠকরা তো ওইভাবে যে আসলে সময় লাগবে, দুই তিন বছর একটা প্র্যাকটিস হতে লাগবে, কিন্তু আমাদের তো স্টার্ট করতে হবে, আমরা যদি নাই করি তাহলে তো ওইভাবেই থাকবে, পাঠকরা কিন্তু চায় সবসময় নতুন, পয়লা বৈশাখে আপনার বই চায় না, চায় অনেক বই চায়, কেন হবে না, এবং সেটা নতুন বই হলে আরো ভালো, নতুন বই হলে আরো ভালো, আমরা নতুন বই রিপ্রিন্ট বই দিই, কিন্তু হ্যাঁ এটা ঠিকই আছে পাঠকরা এখন এটা অভ্যস্ত হয়ে গেছে, যেমন যে ওই অমুকের পাঁচটি বই আসবে মেলায়, কেন মেলা আসবে দুইটি আর সারা বছর তিনটি আসবে, তাহলে তো হয়ে যায় হবে, এটা আমি আমি খুব আশাবাদী যে আমরা যদি এটা করতে পারি সারা বছর বই করতে পারি প্রকাশ ভালোভাবে এবং ভালো বই প্রকাশ করতে পারি তাহলে অবশ্যই পাঠকরা নেবেন। আচ্ছা, বই মেলার সময় খবরের কাগজ বা টেলিভিশন যেই সহযোগিতা করে আপনার অন্যান্য উৎসবের সময় সেই সহযোগিতা পাওয়া যাবে কি, সেটাই একটা বড় প্রশ্ন। আমি আসলে কিন্তু দেখুন বই মেলায় আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছে এখন অনেক প্রতিদিন যেভাবে কাভারেজ দেয় অন্য কোনো মেলায় তুলনা হয় না, তুলনা হয় না, কোনো দেয় না, পত্রিকাগুলোও দেয় না, পত্রিকাও দেয় কিন্তু তাদেরও তো অন্তত মাসে বা দুই মাসে বই নিয়ে একটা অনুষ্ঠান করতে পারে, সবগুলো করছে না, পত্রিকাগুলো কোনো এখন সাহিত্য পাতাগুলো দেখেন বুক রিভিউ যৎসামান্য নাই নাই, পত্রিকার মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে, মিডিয়া বলতে আমি সাহিত্য দৈনিক পত্রিকার কথা বলছি, আমি আপনি তো দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে বইয়ের আপনি একজন সাংঘাতিক বিশেষজ্ঞ, কারণ দৈনিক বাংলা পাকিস্তানের সময় থেকে দৈনিক বাংলা পর্যন্ত আপনি এটাই করেছেন, অন্য কাগজেও আপনি বই নিয়ে লেখালেখি করে দেখছেন, বইয়ের বিজ্ঞাপনের জন্য রেটটা যদি কসমেটিক্সের বিজ্ঞাপনের সমান রেট হয় বা সামান্য একটু কম হলো, অন্য একটা বই বের করেছেন এটা এক ইঞ্চির জায়গায় যদি আপনি সেই রকমের মানে সেই আট হাজার দশ হাজার সম্ভব না, কোনো প্রাইভেট পাবলিশার এটাতে আপনার সারাটা বছর পত্রিকাওয়ালারা বিজ্ঞাপনে লাভ করছে, এইখানে একটা বইয়ের বিজ্ঞাপন বইয়ের পাঁচ ছয়টা বইয়ের বিজ্ঞাপনে যদি আপনি দুই হাজার তিন হাজার টাকা না কিছু নিলেই তো হলো, সেই রেটটাও আমি মনে করি বেশি রেট, এটা আপনারা বলছেন কিন্তু আমি মনে করি ওই রেটটাও বেশি,
তা সুতরাং আমাদেরকে সকলকে মিডিয়ারও বুঝতে হবে, সরকারি কর্তৃপক্ষ যারা বই কেনেন তারা এবং পাবলিশাররা, এবং সবচেয়ে এই হলো যে যাদের বেশি যারা যাদের লেখা প্রকাশিত হয় লেখকরা, তারা যদি সহযোগিতা না করেন এবং বিষয়টা নিয়ে যদি যুক্তিযুক্তভাবে তারা একটা সিদ্ধান্তে না পৌঁছেন, তাহলে কিন্তু এটা ওই একটা ইয়ের ভিতরেই থাকবে। এরকম একটা বড় মেলা হবে কিন্তু শিল্প সাহিত্যের অগ্রগতিতে ভূমিকা ততটা রাখবে না যতটা রাখা উচিত। ধন্যবাদ সৈয়দ আবুল বকশ, ধন্যবাদ মনিরুল হক। প্রিয় দর্শক, আনন্দলোকে অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করছিলাম বইমেলার প্রসঙ্গ ধরে বছরব্যাপী বই প্রকাশনা। বিশিষ্ট প্রকাশক জনাব মনিরুল হক সংবাদপত্রের মাধ্যমে একটি প্রস্তাব দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে কেন শুধু বইমেলা ফেব্রুয়ারি মাসে, বই প্রকাশনা শুধু ফেব্রুয়ারি মাসে হবে, আমাদের অনেক উৎসব আছে বছরব্যাপী। উনি 4-5টা উৎসবের কথা উল্লেখ করেছেন। প্রতি উৎসবের সময়ই 2-3টি করে নতুন বই প্রত্যেক প্রকাশক যদি বের করে, তাহলে সরোয়ার্দী উদ্যান বাংলা একাডেমির মতো বিশাল মেলা না হলেও একটা মাঝারি মানের মেলা উৎসব উপলক্ষে হতেই পারে এবং সেখানে নতুন বই প্রকাশিত হবে। সেজন্য দরকার লেখকদের সহযোগিতা। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে আমাদের সম্মানিত এবং বিশিষ্ট লেখকরাও বছরের শেষে বইয়ের পাণ্ডুলিপি জমা দেন প্রকাশকের কাছে। প্রকাশকের পক্ষে ফেব্রুয়ারি ছাড়া অন্য সময় বই প্রকাশ করা তখন সম্ভব হয় না। তবে লেখক এবং প্রকাশকের মধ্যে এই বিষয়ে একটা আলোচনা হলে তারা যদি একমত হতে পারেন, তাহলে আমার মনে হয় অন্তত আগামী বছর থেকে এই রীতি চালু হয়ে যেতে পারে। তখন বছরব্যাপী বিভিন্ন উৎসবে আমাদের পাঠকরা নতুন নতুন বই পাবেন এবং আমাদের লেখকরা অভ্যস্ত হয়ে যাবেন সারা বছর বই লেখার ব্যাপারে। শুধু নভেম্বর আসলেই আমাকে 10টি বই বের করতে হবে ফেব্রুয়ারি, এই মানসিকতা ভুলে যে যারা সত্যিকারের লেখক, আন্তরিকভাবে যারা লেখেন, তারা বছরের বিভিন্ন সময় বই লিখবেন এবং যখনই বই লিখবেন তখনই তারা প্রকাশ করতে পারবেন, কারণ 3 মাস অন্তরেই আমরা একটা উৎসবের সন্ধান পাচ্ছি। আমার অনুরোধ যে প্রকাশকদের যে সমিতি আছে, লেখকদের বিভিন্ন সংগঠন আছে, সবাই মিলে একটু আলোচনায় বসেন, একটা পথ নিশ্চয়ই বেরোবে। এই প্রত্যাশায় আজকের আনন্দলোকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।